নমস্কার বন্ধুরা আমরা আজকে বানাবো মানে আমি বানাবো আজকে রানীর একটা লেহেঙ্গা আর উপরের একটা পঞ্চু তো ওইটা করার জন্য আমি এরকম ক্রোশের তৈরি একটা এরকম চওড়া একটা মানে রেক্ট্যাঙ্গেল শেপ বানিয়ে নিয়েছি এটা আগেই আমি করে নিয়েছি এটা আমার অ্যাকচুয়ালি আমার এটা আগে করা ওয়ান ইয়ার আগে করা তো তখন তো আমি ইউটিউব ভিডিও করব বলে ভাবিনি তো ওটা এমনিই করে নিয়েছে আমার কাছে ছিল এবার এটা লেনটা ছোট হয়ে গেছে আমার কাছে যে রাধারানী রয়েছেন যিনি অর্চবিগ্রহ রয়েছেন তার জন্য এটা ছোট হয়ে যাবে তো এটাকে আমি লেনটা বাড়াবো এবং এখানে ডরি দিয়ে এটাকে ডেকোরেট করব তো সেই জন্য মোটামুটি অ্যাকচুয়ালি এটা আমি আমার খাটে করছি বিছানাতে যাই হোক এখানে এরকম কিছু স্ট্রিংস নিয়েছি এগুলো উলের হুম বেশ লম্বা করে কিছু স্ট্রিংস নিয়ে নিয়েছি এটা জায়গাটা অতটা বেশি নেই বলে দেখাতে পারছি না আর এই স্ট্রিংসগুলো থেকে আমি এই এইরকম হয় না যেগুলো এইভাবে থাকবে এগুলো হুম ভাবে এটাকে ডিজাইনটা তোলা হবে তো সেই এগুলো বানানোর জন্য এই স্ট্রিংসগুলো নিয়েছি এবং স্ট্রিংসগুলোর এখানটাতে যেমন একটা এই ডেকাটাকে বানাতে হবে তো সেই জন্য আমি সেম কালারের আমি মানে যেরকম এই স্ট্রিংসগুলোর কালার সেই অনুযায়ী সুতোগুলো থ্রেডগুলো নিয়ে নিয়েছি যাতে স্ট্রিংসটাকে টাইট করতে পারি আর তো লাগবে সিজার লাগবে ব্যাস আপাতত তো আর কিছু লাগবে না হ্যাঁ তো এই জিনিসটা আমি টোটাল বানাচ্ছি বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি ভিডিওটা বড় হয়ে যাবে আমি একটা এটা বানানো দেখিয়ে দেবো ঠিক আছে একটা বানানোর পরে আমি বাকিটা ডেকোরেশন করার পরে আপনাদের দেখাবো হ্যাঁ খুবই ইজি এবং ভীষণই সিম্পল তো এটার জন্য এত কিছু এলাবোরেট কিছু ব্রিফলি কিছু বলার নেই আমরা যারা এই সমস্ত ধরনের কাজগুলো করি তাদের কাছে এটা মানে ভীষণই এটা সিম্পল ব্যাপার আর যারা বিগিনার আছো তারা একটু দেখলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যারা ক্রুশের কাজ জানো না তারা এরকম এগুলো অ্যাকচুয়ালি আমার অনেক আগের করা হ্যাঁ তো এরকমভাবে উল্টা সুযোগ সোজাভাবে বুনে এইভাবেও করতে পারো আর আমি আরেকটা আমি পরে আমার একটা ভিডিও নিয়ে আসব যেখানটাতে বিনা কোনো সেলাইতেও তোমরা বিনা কোনো উলের কাজ যারা জানো না যারা নিটিং জানো না বা ক্রুশের কাজ জানো না বা উল্টা সোজো এরকম কাঁটা দিয়ে বুনতেও জানো না তাদের ক্ষেত্রেও ভীষণ ইজি হয়ে যাবে রাধারানী বা তোমার ঘরে আমার লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণ বা যে কোনো অর্চ বিগ্রহের জামা পোশাক শীতের জন্য বানানোর ইটস ভেরি ইজি হয়ে যাবে তখন দেখার পরে তো সেই ভিডিওটা আমি পরে আপলোড করব অ্যাকচুয়ালি ওই পোশাকটা আমার বানানো হয়ে গেছে আমি দুদিন আগেই বানিয়েছি তো যখন অ্যাকচুয়ালি কাজগুলো করি তখন একটা অন্যরকম উদ্যাম থাকে অন্যরকম একটা উৎসাহ থাকে তখন খেয়াল থাকে না যে ভিডিওটা করার অ্যাকচুয়ালি মানে ইউটিউবে অতটা প্রো নই অতটা ইউটিউব বা ফেসবুক কোনোটা দেই মানে সোশ্যাল মিডিয়ার সাথে আমি অতটা বেশি কানেক্টেড নই তো আমি যখনই কিছু বানাই ওই ন্যাকটা বা ওই জিনিসটা মাথা থেকে বেরিয়ে যায় যে চলো এটার একটা ভিডিও করে রাখি পরবর্তীকালে কখন আপলোডের কাজে লাগে তো এইটা আমার একটা খুব বাজে গুণ বলতে পারো মানে আমার খেয়াল থাকে না ওইটা ভিডিও করার কথাটা তো এবার থেকে আমি সিরিয়াসলি এবং ডেডিকেটেডলি ভেবেছি যে যে কোনো জিনিস বানানোর সময় একটা ভিডিও আমি তুলে তুলে রাখবো তো তখন সেক্ষেত্রে একটা সুবিধা হয় দেখা যাক কত দূর কী হয় ঠিক আছে আমরা কাজটা শুরু করি এটাকে আমরা এই এগুলো বানানো আমি একটা দেখিয়ে দিচ্ছি তো এরকম একটা স্ট্রিংস আছে আমার কাছে হুম ভিডিওটা আমার মেয়ে করছে আমার মেয়ে খুবই ছোট বাচ্চা বেবি একদম সেভেন ইয়ার্স তো যাই হোক ছোট বাচ্চা যাই করছে সেটাই ইয়ে করতে হবে কারণ আমার সেরকম কোনো ব্যবস্থা নেই ভিডিওটাকে খুব এক্সিলেন্ট কোয়ালিটি আর এক্সিলেন্টভাবে করা যাই হোক আমি অল্পের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করছি দেখা যাক কত দূর কী হয় তাহলে এরকম একটা স্ট্রিংস নেব এটাকে জাস্ট ডাবল করব অ্যান্ড এরকমভাবে করতে থাকবো আমার যতটা লেন্থের দরকার আমার এইটুকুন লেন্থ যতক্ষণ না আসবে হুম এটা করে নিলাম দেখে নিতে হবে এসছে কি না হলে একটু মুশকিল হয়ে যায় তো সেক্ষেত্রে তো এটাকে আমি পরে একটুখানি কেটে ছোটো করে দেওয়া যাবে ঠিক আছে তো এই যে জায়গাটা মানে জাস্ট এটা ডাবল করে নিলাম এরকম অবস্থায় রয়েছে এরকম থাকে এটাকে জাস্ট এখান থেকে ধরবো একটুখানি ধরে নিয়ে আমরা এরকম জায়গা থেকে একটা সেম কালার নিয়ে নিয়েছে আমি আগেই দেখিয়েছি আপনাদের সেম কালার নিয়ে নিতে হবে যাতে জিনিসটা বোঝা না যায় তো এটাকে দু তে ফোল্ড করেন করে এটাকে জাস্ট টাইট করে নেয় এছাড়া আর কিছুই না মানে খুব যে বিশাল কিছু একটা ব্যাপার তা নয় এখানটায় জাস্ট এরকম করে একটা বানিয়ে নিলাম আর তারপরে এটার সাথে এটা টাইট করে বেঁধে দেব ঠিক আছে কাইসি দি কেটে নিয়ে তোমাকে মানে ভালো করে হচ্ছে তো ভিডিওটা হ্যাঁ ফিনিশিংয়ের সাথে এটাকে ইয়ে করুন যাতে দেখতে অর্ডিনারি না লাগে একটু দেখে একটু প্রফেশনাল টাচ যেন মনে হয় আমার দেখা যাচ্ছে না একটু হাতটা সরাও তুমি ভিডিওটা ভালো করে ধরো তাহলে বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি এই জন্য বেশি নাড়িও না হাতটা বেশি নাড়ালে কি হবে ভিডিওটা বাজে হবে কোয়ালিটিটা একটু ওপর থেকে করছি হ্যাঁ বাস এবার এক্সট্রা যে থ্রে থ্রেডটা রয়েছে সেটাকে আমি কেটে দিচ্ছি জাস্ট এটা আমি বানিয়ে একটু দেখিয়ে দিলাম আর এটাকে এবার কী করতে হবে এই লেন্থ অনুযায়ী তুমি এত নাড়িও নাড়ালে ভিডিও কোয়ালিটি বাজে হয়ে যাবে হিলে গেলে লোক বুঝতেই পারবে না তো এটাকে জাস্ট এটার মাপ মতন আমি কেটে দিচ্ছি ঠিক আছে এটা এটার মতন হয়ে গেল এবার আপনারা কখনো এগুলো ফেলবেন না এগুলো দিয়েও অনেক ধরনের ক্রাফট ওয়ার্ক হয় অনেক কিছু ডেকোরেশনের কাজে লাগে তো কোনো কিছু ওয়েস্ট চায় না অ্যাকচুয়ালি যারা আমরা কাজ করি বা যারা ক্রিয়েটিভ জিনিস করতে পছন্দ করি তো তাদের কাছে কিছু ওয়েস্ট চায় না সমস্ত কিছুই কিছু না কিছু ডেকোরেশনের কাজে অল এসেই যায় ঠিক আছে চলো ভিডিওটা এবার এটা স্টপ করে দাও ওকে পজ করবো তো না স্টপ এরকম পুরোটা দেখা যাচ্ছে হ্যাঁ এরকম পুরো একটা আমি নিয়ে নিয়েছি কয়েকটা দেখুন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ লেয়ার্স আমি নিয়েছি আপনারা আপনাদের যেরকম ডিটিস আছে যেরকম বিগ্রহ আছে তার মাপে করবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন আমি এরকম অ্যাকচুয়ালি এটা বিনুনি মতন বাঁধবো যেরকম আমাদের চুলের বিনুনি হয় তো এরকম তিনখানা আমি নিয়ে নিয়েছি ঠিক আছে এরকম তিনটে আমি নিয়ে নিয়েছি এবার কি করব আমি এটা করে নিয়ে আপনাদের দেখাবো আমি জাস্ট বলে দিচ্ছি কীভাবে করব এই তিনটে মাথাকে আমি এক জায়গাতে করব করে এখানটাতে একটা নট বাঁধবো ঠিক আছে নট বাঁধলে দেখেন আমার নট বাঁধলে দেখেন এরকম আমার তিনখান বিনির জন্য যেরকম মেয়েরা বিনুনি বাঁধে ওরকম হয়ে যাবে তো এটাকে আমি বিননি করে জাস্ট বিনুনি করে আমি রেডি করে আপনাদের দেখাচ্ছি মুখটা দেখাবো স্টপ কর আচ্ছা এবার আমি বানাবো একটা উল দিয়ে ডেকোরেশনের জন্য ফ্লাওয়ারগুলো আর একটা বলে দিই তার আগে আমার মেয়ে ভিডিওগুলো করছে মেয়ের প্রচন্ড ঠান্ডা লেগেছে ওজন্য জন্য একটু শ্বাসের একটু অসুবিধা হচ্ছে তো ওই আওয়াজটা ভিডিওতে চলে আসবে কারণ মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে যাই হোক ওটাকে আপনারা অ্যাভয়েড করবেন একটু আমি প্রথমে এই পেনটা ঠিক এই অবধি মাপের একটা কেটে নিচ্ছি সবগুলো যাতে একই রকম হয় সেই জন্য মাপ দিয়ে করা আদারওয়াইজ আপনি নিজের চোখের মাপেও ব্যাপারটা করতে পারেন কোনো অসুবিধা নেই তো প্রথমে এরকম একটা সুতো নিয়ে নিয়েছি এরকম একটা স্ট্রিং এই স্ট্রিংটাকে এই পেনটার সাথে লাগিয়ে এই হাত দিয়ে এইভাবে চেপে ধরে রেখেছি ঠিক আছে এবার এই যে উলটা আছে ঠিক আছে আমার গোলার এই উলটা আছে হ্যাঁ এবার এই উলটা নিয়ে আমি জাস্ট কিছুই না এদিকে একটু জায়গা ফাঁকা রেখে আমি এটার উপরে জাস্ট কয়েল করব জাস্ট কয়েল ঠিক আছে মোটামুটি আমি এখানে পঁয়ত্রিশটা মতন কয়েল নিচ্ছি এবার এক্ষেত্রে কি হয় যে কিছু উল থাকে ভীষণ সরু আর কিছু উল থাকে মোটা তো মোটাগুলোতে তিরিশটাতেই দেখুন আপনার মোটামুটি হয়ে যাবে আর সরু উল হলে পঁয়ত্রিশটা কি ছত্রিশটা মতন লাগবে সেটা আপনি দেখে একটা দুটো বানালে আপনি বুঝতে পেরে যাবেন যে কীরকম ধরনের হচ্ছে আমিও প্রথম যখন বানিয়েছিলাম প্রথম প্রথম তো একটু অন্যরকম হয়েছিল একটু খারাপ কোনোটা ভালো তারপরে একটা চোখের আন্দাজ এসে যাওয়া তারপরে দেখেন ঠিক হচ্ছে তো আমি একটু এটাকে কয়েল করে নিচ্ছি আমার ভিডিওগুলো কোনো রকম এডি এডিট টেডিট কিছু করব না জাস্ট পরপরগুলো ভিডিওগুলো তুলেছি খাপে খাপে এক একটা পোর্শন করেছি আরও ভিডিওগুলো তুলেছি সব ধরেই আমি আপলোড করে দেবো আমার মনে হয় জিনিস যত ন্যাচারাল থাকে ততই মনে হয় ভালো এডিটিং ভিডিওগুলো খুব সুন্দর হয় দেখতে আমার সে ক্ষমতা নাই হ্যাঁ কী করব আমার মেয়ে হাসছে শুনে দেখে মোটামুটি আমি আমার এই পেনের একটা আন্দাজ আছে তো পেনটা দিয়ে করতে করতে আমি এই অবধি এসছি ঠিক আছে এবার কি করব কিছুই না এটাকে ধরে জাস্ট বার করে দেবো হুম বার করে দেওয়ার পরে দেখেন আপনার এই যে যে সুতোটা মাঝখান থেকে ঢুকিয়েছিলেন সেই সুতো দুটো গিঠা মেরে দেবেন সেই সুতো দিয়ে একটা নট টাই করে নেবেন দেখেন হুম এটাকে সিকিওর করার জন্য আরেকটা একটা টাইট করে দেন হ্যাঁ আর একটা একটা সুতো আপনার এখান থেকে এক্সট্রা বেরিয়ে থাকবে সেই সুতো দুটোর সঙ্গে এই সুতো দুটো একসঙ্গে অ্যাটাচ করে একটু টাইট করে বেঁধে নেয় বোঝা যাচ্ছে তো হ্যাঁ আচ্ছা মোটামুটি বেঁধে নিয়েছি আমি কিছু ক্ষেত্রে কি করি যে এরকম তিনখানা স্প্রিং যখন বেরিয়ে থাকে তখন এইভাবে ঝুলতে থাকলেও এটা একটা মানে বোঝা যাচ্ছে কীটা জানি না এইভাবে তিনটে যদি ঝুলতে থাকে তো ওটা ওটা ডিজাইনই হয়ে যায় তো আপনারা ডিজাইনগুলো অ্যাকচুয়ালি যার যার মানে মাথায় যেরকম বুদ্ধি আসে সেই অনুযায়ী এটা যদিও আমি একটা ইউটিউব ভিডিও দেখেই করেছি এই ফ্লাওয়ারটা বানানোটা শিখেছি ফিনিশিংয়ের সাথে তিনটে স্ট্রিং একটু কেটে দেবেন যাতে বোঝানো যায় দেখুন এবার কি হয় এই যে মিডিল পোর্শনটা আমি একটু মিডিল দিয়ে দেখাই এই মিডিল পোর্শনটাতে আপনার যে কোনো স্টোন পুঁথি অনেক কিছু লাগাতে পারেন অনেক কিছু দিয়ে এটাকে ডেকোরেটও করতে পারেন যদি আপনাদের মন চায় আমি যদিও করিনি ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে আমার রাধারানীর ফাইনাল লুক কেমন হয়েছে সকলে কমেন্ট করে একটু জানাবেন আর একবার সকলে মিলে বলুন ওই যে আমার গোপু বসে আছে গোপুকে একটু দেখাই গোপু। আমার গোপু সোনার এই ড্রেসটা তৈরি হয়ে গেছে এই ভিডিওটা আমি আপনাদের পাঠাবো পোস্ট করব। তো সকলে আমার কান্না তো সকলে মিলে একবার বলো জয় জয় শ্রী রাধে শ্যাম সবকো মিলে শ্রী বৃন্দাবন ধাম হরি বোল